Fishy? Oh, fishy. Puma. তুই আবার এই সাত সকালে নিচে নেমে এলি কেন? কি সব রান্না করছো বলো তো? তোমার জামাই তো আর খাবার মুখে তুলতে পারছে না, রোজ রোজ তেলাপিয়া আর চারাপোনা। কি করব বাছা, যেমন বাজার আসে তেমনই রান্না হয়। কেন বাজার তো করে পিসে, বলতে পারো না? নাকি বাজারের মাছ পাওয়া যায় না? পাওয়া যাবে না কেন, অনেক পাওয়া যাবে, কিন্তু পয়সা কোথায়? পয়সা নেই মানে? বাজার করতে তো রোজ 100 টাকা পাও, করো কি? হ্যাঁ, 100 টাকা? হ্যাঁ, তুমি তো আমাকে 50 টাকা করে দাও। আহারে, রঘু যদি আমাকে 50 টাকা করে দেয় তাহলে আমি 100 টাকা কোথায় পাবো শুনি? আমি কি ম্যাজিক জানি? পিসিমা, বাবু জল খাবার দিন। রঘুদা, আগে তুমি বাজার করতে রোজ কত টাকা দাও? কেন, দাদা বাবু আমাকে 100 টাকা করে দেয়, সেই 100 টাকা আমি পিসিমাকে দিয়ে দিই। কি বললি? তুই আমাকে চোর বললি? হ্যাঁ, বাজে বদমাস কোথাকার। চোর কোথায় বললাম? চোর কোথায় বললাম? তুই তো বললি যে 100 টাকা থেকে অর্ধেকটা আমি কেটে নি। রিয়া, রইল তোর চাবি। শুধু শুধু কেন আমরা বদনামের ভাগী হতে যাবো? হ্যাঁ কেন? আমাদের একটা ট্যাক্সি ডেকে দে, আমরা এক্ষুনি চলে যাব। আহা, তোমরা যাবে কেন? তোমরা যাবে কেন? এইরকম করে অপমান করলে আমরা ওগো ওগো, তুমি থাকতে এরকম একটা চাকর আমাকে এনস্থা করবে, আর তুমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, সহ্য করবে? কিছু করবে না, যাও কিছু একটা করো। তোমরা সবাই এসো, আমার স্বামীকে মেরে ফেললে। দেখো পড়ছে গো, কি কাণ্ড হলো গো, কপাল পেটে রক্ত পড়ছে। ওরে বাবা রে, ওরে রিয়া, দেখ দেখ দেখ, তোর শ্বশুর তোর পিছের কত বড় সর্বনাশ করেছে রে। গো, এ কি করলেন বাবা? যে দোষ করেছে তাকে কিছু না বলে আপনি পিসাকে মারলেন? কে কিরকম লোক আমার জানা আছে, ফের যদি দেখি রঘুর গায়ে হাত পেয়েছে তোমাকে চাপ খেতে দেবো। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার হাত ধরো? হাত ধরতে আপনি আমাকে বাধ্য করেছেন। দেখো না বাবা সুমন, আমরা গরিব বলে তোমার বাবা এত বড় মানুষের গায়ে হাত তুলবে? তুমি জানো এই এত বড় মানুষটা আগে রঘুর গায়ে হাত তুলেছে? মারবো না, বলে কিনা তোমার বিশ্ব চোর, আমি বাটপার। রঘুদা, এদের অপমান করার সাহস করতে পেলে? বিশ্বাস করুন, ও কথা আমি বলিনি। তাহলে কি মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, মিথ্যা কথা বলছে, রঘুর কোনো দোষ নেই। আপনি ঠিক বলছেন না বাবা। হ্যাঁ, আজ তোমার কাছ থেকে আমার ঠিক বেঠিক শিখতে হবে। হ্যাঁ, আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন, এটা আজ আপনাকে স্বীকার করতেই হবে। দেখো বাবা, দেখো মেরে মেরে তোমার বিষের হাল কি করেছে তোমার বাবা। ও বাবা, বাবা সুমন, তোমার পিসের থেকে একটা চাকরের মান বেশি হলো? বাবা, ওনার আমাদের আত্মীয়, রঘুদার মতো চাকর নয়। রঘু তোমার কাছে শুধুমাত্র চাকর হতে পারে, কিন্তু আমার কাছে নয়। ভুলে যাও না, ওর কোলে পিঠে করে তুমি মানুষ হয়েছো। বাবা সুমন, তুমি আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও বাবা, চোর বদনাম নিয়ে এখানে আর আমরা থাকবো না। আপনারা কেন যাবেন? আপনারা তো কোনো দোষ করেননি। রঘুদা যাও, পিসিমশাইয়ের কাছে ক্ষমা চাও। দেখো দেখো দেখো, তোমার কথাও শুনছে না। কি হলো? বললাম যে যাও গিয়ে পিসিমশাইয়ের পাদরে ক্ষমা চাও। যাও। তুমি শুধু শুধু সোমার উপর রাগ করছো রাহুল। আমি রাগ করছি না, কিন্তু ওকে অ্যাডজাস্ট একটু করতেই হবে। দেখো সোমা ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছে
তাতে তোমাদের বাড়িতে মানিয়ে নেওয়াটা একটু মুশকিল আছে। কিন্তু ওকে একটু তো মানাতেই হবে, ছোট খাটো ব্যাপারে এত অশান্তি আমার আর ভালো লাগছে না। আর তাছাড়া আমি তোর সঙ্গে কোনো খারাপ ব্যাপার করিনি। তোমার কথা হচ্ছে না, তোমার মা, তিনি যে সোমাকে ভালো মনে মেনে নিতে পারেনি সেটা আমি একদিন গিয়ে বুঝতে পেরেছি। না না, এটা আপনার ভুল ধারণা। একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, প্রথমে সকলেরই অসুবিধা হয়, পরে সবাই মানিয়ে নেয়। দেখো আমি বলি কি, তোমাদের আলাদা থাকা উচিত। আলাদা? হ্যাঁ, বিয়ে করে সবাই তো আলাদা থাকে। কিন্তু মা? মা তো তোমার উপর ডিপেন্ডেন্ট নন। আর তাছাড়া তোমার মার সঙ্গে আমার কথা হয়ে গেছে, তার তো কোনো আপত্তি নেই। মা রাজি হয়েছে? না হবার কি আছে, ছেলে বড় হয়েছে, আমাদের কোম্পানিতে একজন ডিরেক্টর, ছেলে বিয়ে করে আলাদা সংসার করবে, এটা তো ওনার স্বপ্ন। মা আমাকে ছেড়ে থাকবেন এমন বিশ্বাস হয় না। না হবার কি আছে, আর সেজন্যই তো বলছি তোমরা আমাদের এখানে থাকো, এত বড় বাড়ি, এ তো ফাঁকাই রয়েছে এখানে। হ্যাঁ, এতে তোমার আপত্তি কিসের? আপত্তি আমার আছে মা। তোর আবার কি হলো? আলাদা যখন থাকবই তখন এখানে কেন, অন্য কোনো ফ্ল্যাটে, যেটা হবে শুধু আমাদের দুজনের। এখনই আলাদা ফ্ল্যাট রাহুল পাবে কোথায়? কেন, থিয়েটার রোডের ফ্ল্যাটটা, ওটা তো খালি পড়ে আছে, ওখানেই আমরা থাকবো। তোমার বাবা রাজি হবেন না? বাবাকে আমি রাজি করাবো। এটা কোনো সমস্যাই নয়, একটা ছোটখাটো ফ্ল্যাট আমি নিজে জোগাড় করে নিতে পারবো। তোর আমাদের এখানে থাকতে খারাপ লাগবে? আমার খারাপ না লাগলেও রাহুলের ভালো লাগবে না মা। রাহুল যখন ওর মাকে নিয়ে আসবে তখন তুই মানিয়ে নিতে পারবি? সেই তর্ক বিতর্ক, সেই মতবিরোধ, অশান্তি চরমে উঠলে রাহুলও তোমাকে ছেড়ে কথা বলবে না। তুমি চাও রাহুলের সঙ্গে ছাড়াছাড়ি? না মা, রাহুলকে ছেড়ে আমি একদিনও থাকতে পারবো না। তাহলে আমি যা বলছি তাই শোনো। পিলিতি বলে টেস্টি আলাদা। আবার তুমি চুরি করে মদ খাচ্ছ? সুমনের বাবা যদি জানতে পারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। কে থাকতে চায় এখানে? নিচের তলায় চাকরদের সঙ্গে থাকতে দিয়েছে, আমাদের একটা মান সম্মান নেই, একটা প্রেস্টিজ নেই? তবে কি তোমায় মাথায় করে রেখে দেবে? নিশ্চয়ই, কেন আমরা উপরে থাকতে পারি না, আমরা কুটুম না। দেখো বেশি ফরফর করো না, তাহলে দেখবে আঙুর ফল টক। মানে? মানে মানে হচ্ছে সবুরে মেওয়া ফলে। ওই বুড়োটা চলে গেলে তখন তো এই সব কিছু আমাদের। ওপর থেকে নিচেই নেওয়া তো পারছো না, যাবে হবে হবে, এমন একটা প্যাচ কষবো না, দেখবে আমরা ওপরে আর ওই বুড়োটা গুরু গুরু। পিসি, রঘুদা বলছিল তুমি নাকি বাবার ঘরে ঢুকেছিলে। ওনার ঘরে ঢুকো কেন, জানো না উনি রাগ করেন? উনি যদি ডেকে কথা বলেন তাহলে আমি কি করব বলো বাবু? বাবা তোমাকে ডেকে কথা বললেন? হ্যাঁ, ওই তো পিসে বলেছিল যে কালই আমরা চলে যাব, তাই শুনে উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তোমরা কালই চলে যাচ্ছ? যাওয়ার হলো কই, সেদিনের সেই ঘটনার পর অত বড় দেবতুল্য মানুষ কত রকম ভাবেই না ক্ষমা চাইলেন, যাওয়ার হলো না। আর তোদেরও বলি বাপু, কম বয়সে আনন্দ মজা নিশ্চয় করবি, তাই বলে নিজের শ্বশুরের থেকে লক্ষ্য রাখবি নে। আমরা আবার কি করলাম, ওনার বয়স হয়েছে, এখন কি আর শরীরে সে ক্ষমতা আছে যে এই বড় সিঁড়ি দিয়ে 6-7 বার ওঠানামা করবেন? তুই না পারিস, সুমনকে তো বুঝিয়ে বলতে পারিস মা, যে সুমন যেন বুঝিয়ে বাবাকে বলে যে বাবা আপনার কষ্ট হচ্ছে, আপনি নিচের ঘরে গিয়ে থাকুন। বাবা নিচের ঘরে থাকবেন? হ্যাঁ তাই তো বললেন, একে বাতের কষ্ট, তার উপর বুকের ব্যথা, এই সিঁড়ি দিয়ে নামা ওঠা করতে করতে কোন দিন যদি হার্ট অ্যাটাক হয়ে যায় সে কি, তখন কিন্তু আমাকে দোষ দিস নে বাপু। ও মা, মা গো সুমনকে একটু বুঝিয়ে বল, ওর তো কোনো দিকেই হুশ নেই, আমি আর কত দিকে সামলাবো বল, আমি তো আর ভাবতেই পাচ্ছি না।